আল্লাহর ইবাদত এভাবেই করো যে তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করছো, আল্লাহকে দেখে দেখে তুমি নামাজ কমপ্লিট করছো। আর যদি এই অবস্থা তোমার ভিতরে উপলব্ধি টুকু না আসে, অন্তত এই অবস্থাটা গ্রহণ করে আমল করো যে কামিন না হয়ে আল্লাহ আল্লাহ তোমাকে দেখছেন। তো এটা হলো ইহসান এর পথ। এইভাবে অন্তরকে অন্তরের খুশু বলা হয় আল্লাহর জন্য এভাবে আমল করা, এটা আভ্যন্তরীণ আদব। উভয় আদবকে ঠিক রেখে নামাজ পড়ার অন্ত হলো নামাজকে প্রতিষ্ঠা করা। এইভাবে নামাজ পড়লে নামাজটা মসজিদ কাছ থেকে বাঁচে। এই জন্য এই আয়াত সম্পর্কে একজন সাহাবি ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে সুলাইমান ইসলামকে এই আয়াতের ব্যাখ্যা জানতে চাইলেন। তখন নবীজি বললেন, মান লাম তানহু সালাতুহু আনিল ফাহশা ইয়াল মুনকার ওয়াল সালাত, যে ব্যক্তির নামাজটাকে অশ্লীল কাজ থেকে অপরাধ তরঙ্গে ফিরিয়ে রাখে না, এই ব্যক্তির নামাজ সত্যিকার অর্থে নামাজই না। এই যে নামাজের বাহ্যিক এবং আভ্যন্তরীণ যে আদব কথা বললাম, এই আদবের সাথে সাথে নামাজ আদায় করে না, ফলে তার নামাজ পড়া সত্ত্বেও সে অপরাধের মধ্যে লিপ্ত, গুনাহের মধ্যে লিপ্ত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লা সালাতা মান লাম ইয়াতি সালাহ, যে নামাজের আনুগত্য করে না তার নামাজ নামাজই নয়। নামাজের আনুগত্য করার অর্থ কি? নামাজের আনুগত্য করার অর্থ হলো যাবতীয় গুনাহ এবং অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখা। আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি তার নামাজটাকে অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে যায় না, গুনাহ থেকে তাকে নিরাপদে রাখে না, ফিরিয়ে দেয় না, তো এরকম নামাজ এই ব্যক্তিকে বারবার বরং প্রতি মুহূর্তে আল্লাহ থেকে আরো দূরে সরিয়ে দেবে, আরো দূরে দূরে সরিয়ে দেবে। এই জন্য নামাজ সত্যিকার অর্থে নামাজ বলে যেমন এক সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যক্তি তাহাজ্জুদ করে এবং চুরিও করে। নবী আলাইহিস সালাম বললেন, শীঘ্রই সে চুরিকে ছেড়ে দেবে, চুরির মতো জঘন্য অপরাধ এটা সে ছেড়ে দেবে। তো দেখা গেছে অন্য হাদিসের মধ্যে আসছে, ব্যক্তি কিছুদিন পরে চুরি করা ছেড়ে দিয়েছে, তার নামাজ যখন নামাজ হতে লাগলো তখন এই অশ্লীল কাজ যখন কাজ এই শরীয়ত তাকে হারাম করেছে তার শেষে বর্জন করেছে। এই জন্য ফাহশা বলা হয়, অশ্লীল কাজ বলা হয় মুসলিম অমুসলিম মানুষের বিদ্রোহ এবং স্বভাব যে কাজটাকে খারাপ করে, যেমন সিনা বেরিচা চুরি চিন্তাই ডাকাতি লুটতরাজ এগুলোকে সব সর্বস্ত করে সমস্ত মানুষ এটাকে তাদের মন দিয়ে কিনা করে। আর মুদ্রা বলা হয় যে শরীয়ত যে কাজটাকে হারাম করেছে না জায়েজ করেছে, এটাকে মুদ্রা বলা হয়। উভয় কাজ থেকে আল্লাহ পাক সত্যিকার নামাজকে হেফাজত করবেন, কারণ নামাজের একটা বিশেষ বৈশিষ্ট্য, নামাজের ভেতরে একটা প্রভাব আছে, সেই প্রভাবটা হলো যে নামাজ মানুষকে অপরাধ জগৎ থেকে ফিরিয়ে আনে, নামাজের স্বভাব। এখন কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে এখন অন্যায় করে তাহলে প্রশ্ন আসে, নামাজ তাকে বাঁচাইতে পারবো না? তো নামাজ তো এ কথা বলে দিয়েছে আল্লাহ যে নামাজ মানুষকে বিরত রাখবে, কেউ যদি বিরত না হয় তাহলে তার সমস্যা, আয়াতের তো সমস্যা। কোরআনে কারিমে আল্লাহ কত বিধান বলেছেন, কত মানুষ এই সকল বিধান মানে, আল্লাহ তো হুকুম করেছেন কিন্তু মানে কয়জন? এই জন্য এই আয়াতের উদ্দেশ্য হলো যে নামাজের ভেতরে একটা বিশেষ বৈশিষ্ট্য এবং প্রভাব উপাদান আছে যা সত্যিকার নামাজ আদায় করলে ফলে মানুষকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, সমাজ গুনাহমুক্ত হয়ে যায়, অপরাধী মুক্ত হয়ে যায়। যদি সমাজের সমস্ত মানুষ নামাজ, পরিবারের সমস্ত মানুষ নামাজি আর সত্যিকার নামাজ আদায় করছে, সে যেভাবে আল্লাহ রাসূল নামাজ শিখিয়েছে, যেভাবে সুন্নত তরিকায় নামাজ শেখানো হয়েছে, আর নামাজের বাহ্যিক আভ্যন্তরীণ আদবের সাথে নামাজ ধরে নামাজ মানুষকে গুনাহ থেকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। এই জন্য কারণ আমার যদি না বাঁচায় তাহলে তার চিন্তা করতে হবে যে আমার কোনো জায়গায় হয়তো সমস্যা হচ্ছে, কোনো গুণা হচ্ছে আমার, কোথাও আমার ত্রুটি হচ্ছে, ওই ত্রুটির কারণে নামাজের যে বৈশিষ্ট্য সত্যিকার অর্থে এই বৈশিষ্ট্য আমার ভেতরে আসছে না, কাজ করছে না, কাজ করছে না আমার ভেতরে, এটা আমার ওই খারাপের কারণে। এরপরে আল্লাহ বলছে, বলে দিক আকবর, আল্লাহ যদি সবচেয়ে বড় আমল দিকের আমল, এটাকে আল্লাহ অনেক বড় আমল করলেন, কারণ সমস্ত আমলের মধ্যে জিকির এটাও একটা ইবাদত, তো জিকির মর্যাদা পূর্ণ ইবাদত, এটা আল্লাহ পরের কাছে বান্দার র‍্যাঙ্ক অনেক বেড়ে যায় আল্লাহর জিকির দ্বারা, এই অর্থে আল্লাহর জিকির বড় আমল। আরেক অর্থে আল্লাহর জিকির পরে যখন হাদিসে আসছে, বান্দা যখন আল্লাহ কোন মজলিসের মধ্যে জিকির করে আল্লাহকে স্মরণ করে, তো আল্লাহ পর হাদিসে উপস্থিত করেন, মানে দেখানো তো ফিল মালাকিন খায়রিন মিন মালাকিহি, আমি ওই জাকির জিকিরকারী বান্দাকে তার মজলিসের চেয়ে উত্তম মজলিসে আমি তার কথা স্মরণ করি, তার জিকির করি। এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ আপনার তাকে স্মরণ করেন, এই আমলটা তো অবশ্যই বড় আমল হবে, এ কথাই বলছেন, বলা দিকুল্লাহ আকবার। এরপর আল্লাহ আপনার সামনে বলছেন,
যে মানুষ সবই মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এরপর সে কোথায় যাবে? আল্লাহর কাছে যাবে। তুমা ইলাইনা তুরজাও, এই বাস্তবতাটা কি? চির অমর সত্য রাখে আল্লাহ পাক কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় বলেছে। এরপর তো আমার কাছে ফিরে আসতে হবে, ফিরে আসার জন্য কল্যাণের সাথে হয়, সাফল্যের সাথে হয়, এই চেষ্টাটুকুন বান্দাকে দুনিয়ার জন্য করতে হবে। জীবনে বান্দা সবরের পরিচয় সবর তো শুনে প্রত্যেকে সবর করাই না, পুরা জীবন ব্যাপী সবর আছে, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সবর, নাফর মানি থেকে বিরত থাকার মধ্যে সবর, এবাদতের মধ্যে সবর, বিভিন্ন অবস্থা আছে বান্দার উপরে, বিভিন্ন আঘাত আছে এগুলোতে সবর, তো পুরা জীবন ব্যাপী সবর, এই গুণ এবং বৈশিষ্ট্য তার মধ্যে ছিল সবর এবং তাওয়াক্কুল, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, আল্লাহর প্রতি মহতাজি, আল্লাহর প্রতি মোকাবিলা, এই রং যার মধ্যে ছিল আল্লাহ মক্কাবি তাদের আমল করার সুযোগ দান করবেন। আর এই দেখ আমাদের বদৌলতে আল্লাহ মন্ত্রের জান্নাতে তাকে আল্লাহ জান্নাত দিবেন, জান্নাতে তার জন্য প্রসাদ থাকবে। এই জন্য মৃত্যুর ব্যাপারে ভয় না করার, তারা ইমানদার, আল্লাহ বলে ইমানদারদেরকে মৃত্যুকে ভয় করা উচিত না, মৃত্যুকে আনির্ভর করা, মৃত্যুকে গ্রহণ করার ব্যাপারে খুশি থাকবে, এটা ইমানের বৈশিষ্ট্য। ইমানদার মৃত্যুকে ভয় করে না, কাফের মৃত্যুকে ভয় করে। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে ওয়ালা তাজিদান্নাহু আহরাসান নাসি আলা হায়া ওমিন আল্লাযীনা আশরাকু, ইহুদি খ্রিস্টান মুশরিক মূর্তি পূজক যারা আপনি পূজক, এদেরকে আপনি দেখবেন তারা দুনিয়াতে বেঁচে থাকার ব্যাপারে এদের প্রচন্ড লোভী, তারা ইমানদারের সিফাত না, ইমানদার আল্লাহ সাক্ষাতে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে। হাদিস আসছে যে নিজের হাদিস প্রকাশ না বলেন মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকাহু, যে আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে পছন্দ করে আল্লাহ পাকও তার সাক্ষাৎ কামনা করে। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকাহু ওমান কারিহা লিকা আল্লাহ, যে আল্লাহর সাথে সাক্ষাতে মিলিত হওয়াকে পছন্দ করে, কারিহা আল্লাহু লিকাহু আল্লাহ পাকও তার সাক্ষাৎকে পছন্দ করে। এই জন্য মৃত্যু এটা ইমানদারের একটা সৌন্দর্য, আর যদি এক আমলের মধ্য দিয়ে মৌত আসে তাহলে এই মৌতের উপর সৌভাগ্যের মৌত, আর এই মৌতের উপর তার জন্য চিরস্থায়ী নিয়ামতের উদ্যান আল্লাহ পাক করে দিন। এরপরে সামনে আল্লাহ পাক করে দুনিয়ার মধ্যে অত্যন্ত খেলাধুলার যতটুকু সময় অস্থায়িত্ব বোঝানোর উদ্দেশ্য, এইরকম দুনিয়ার সময় এটা কি মানুষ অন্তরের ভিতরে ধারণ করা উচিত না, বরং আখেরাতকে অন্তরে ধারণ করা উচিত ইমানদারদের। আমি তাকে কল্যাণের পথ 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 আমি তাকে কল্
এলেমের মধ্যে আর সমৃদ্ধি না করুক। হযরত উদাইর ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতের উদ্দেশ্য হলো যে ব্যক্তি ইলমে দ্বীন অন্বেষণ করছে, জ্ঞান শিখছে, কুরআন ও সুন্নাহর আইনে আসমানে আল্লাহ আল্লাহ বলেন লানা হাদিয়ান নাও, তার জন্য আমি ইলমে দ্বীন শিক্ষা করার সহজ করে দিব, লানা হাদিয়ান নাও সুবহানাল্লাহ ইন্না আল্লাহ আলা মা আল মুহসিনিন। এই কোরআন আমার সামনে সূরা রুম, রুম হচ্ছে পারস্য তৎকালীন সময় সবচেয়ে বড় সুপার পাওয়ার পারস্য, এবং এই ইসরা কাইসার এবং ইসরা পারস্য এবং রোমান সম্রাট এই দুই সম্রাট তৎকালীন আমেরিকা রাশিয়া বর্তমানে যেমন এরকম তৎকালীন সুপার পাওয়ার ছিল, এদেরকে দেখে সারা পৃথিবী রাজত্ব করত, মরণ দেরি করত, মুসলমান যেহেতু রোমানরা খ্রিস্টান আগে কিতাব এই জন্য মুসলমান তাদেরকে সাপোর্ট করত, আর পারস্য ইরানের অগ্নি পূজক মক্কার মসজিদটাকে সাপোর্ট করত। এই দুই সুপার পাওয়ারের মধ্যে যুদ্ধ লেগেছে, প্রাথমিকভাবে ইরান জয়লাভ করেছে, মুসলিমরা খুশি, এদের পক্ষের লোকেরা জয়লাভ করেছে, অগ্নিপূজক মুসলমানদের কথা বলছে। শীঘ্রই আল্লাহ পাক এই খ্রিস্টানদেরকেও যারা নাসারা আহলে কিতাব এদেরকেও আল্লাহ পাক বিজয় দিবে অগ্নিপূজকদের উপরে। কয়েক বছরের ব্যবধানে তো এই আয়াত নাজিল হওয়ার পর থেকে নয় বছর পরে আল্লাহ পাক এই পারস্য সম্রাটের উপরে এই রোমান সম্রাটকে আল্লাহ পাক বিজয় দিয়েছে, যারা আহলে কিতাব ছিল। দ্বিতীয়রা কিতাব ব্যারি এই জন্য মুসলমানদেরকে সাপোর্ট করেছে, অগ্নিপূজকদেরকে সাপোর্ট করে। সেদিন মমিনরা খুশি হয়,
বিনাশ্রীরা আল্লাহ মূলনীতি বলে দিলেন যে কেউ যুদ্ধে জয়ী হওয়া বিজয় লাভ করা এটা আল্লাহর সাহায্য ছাড়া হয় বিনাশ্রীরা আল্লাহ সাহায্যে হয় কেন শুধু মাইনাসা তাকে তার তিনি সাহায্য করেন এরপরে আল্লাহ পাক বলছেন আমল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওহুম ফী রাউদাতি ইয়ুহবারুন ইমানদার নে আমলরা করে তারা জান্নাতের মধ্যে অবস্থায় থাকবে আনন্দে এই আনন্দ তাদের চেহারা দিয়ে বিচ্ছুরিত হতে থাকবে আরে অর্থ হলো সাধারণ এই স্থিতি ব্যাপক ভাবে এর আগে বললেন ইমামদার জান্নাতে চেহারা থেকে আনন্দ বিচ্ছুরিত হতে থাকবে এটার জন্য একটা বড় আমল হলো দুনিয়া চান দেওয়ার সামনে বললে সকাল সন্ধ্যা শুধু নয় সারা দিন মান আল্লাহর কাছে বিহাতে নিজের কলমকে যদি আলোকিত করতে পারো আল্লাহ আবার তোমার চেহারা দিয়ে জান্নাতের মধ্যে আলো বিচ্ছুরণ করবে এরপরে আল্লাহ আবার সামনে বলছেন মানুষের স্ত্রী আল্লাহ তা আল্লাহ বিশাল নিয়ামত তার স্ত্রীর নিয়ামত এটা শুধু মহিলাইরা আল্লাহ পাক পুরুষ থেকে তার স্ত্রীকে বানিয়েছে এই স্ত্রী তার জন্য কোনো কোনো ভাবেই না যার স্ত্রী নেক হয় এবং স্বামীর জন্য শান্তির উপাদান হয় তো তার জীবন তো জান্নাতের জীবন দুনিয়া থেকে আর যদি এই বিপরীত হয় দুনিয়া থেকেই জান্নাতের জীবন এই জন্য স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে নেক স্ত্রী নির্বাচন করা উচিত এরপর আল্লাহ পাক সামনে বলে তোমাদের ভাষার ভিন্নতা ভাষার বৈচিত্র্যতা কালারের বৈচিত্র্যতা এগুলো সব আমার পুত্রদের নিদর্শন আমি আল্লাহ বানিয়েছি হাতের সময় গেলে দেখা যায় কত দেশের মানুষ কত রঙের ভাষা কত রঙের মানুষ একই জায়গায় একই সম্মিলন হাজারো রঙের হাজারো ভাষার মানুষে এটা আল্লাহ আমার কুদরতের গভীর প্রকাশ অনন্ত নিদর্শন এরপরে আল্লাহ আমার সামনে মানে ফিতরাত আল্লাহ আল্লাহর ফিতরাতের উপরে থাকবো প্রতিষ্ঠিত আল্লাহর ফিতরত কি আল্লাহর ফিতরত হচ্ছে প্রতিটি মানুষের ভেতরে আল্লাহকে চেনা আল্লাহর পরিচয় লাভ করার যোগ্যতা নিয়ে প্রতিটি মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করে আল্লাহ বলেন যে শিশু অবস্থাতে ফিতরত নিয়ে তুমি দুনিয়াতে আসছো মৃত্যু আগ পর্যন্ত এই ফিতরতের উপরে থাকো এবং কাজ করে যাও মনে উপিনে আল্লাহ উন্নতি হয়ে থাকো তাকওয়ার সাথে থাকো আর তাকওয়ার সাথে থাকলে তাহলে তোমার জীবনটা সফল এরপর আল্লাহ সামনে বলছেন ওমা আদিলুন্দে রিবাল ইয়ার হুয়া বিয়াম বালি নাস ফলা ইয়ার হুয়া এটা বাচ্চি করে মনে হয় পাচ্ছে আসলে আল্লাহর কাছে পারে এর মধ্যে হারাম উপার্জন করতে থাকে না তো শুধু এটা হারাম উপায় উপার্জিত সম্পদ এতেও আল্লাহ আমাদের বরকত নাই আর মানুষের জাকাত দান সাদাকা অভাবিত এবং অফরন্ত পরিণাম তার দুনিয়ার জীবনে নিয়ে আসে কারণ আল্লাহ তার দান সাদাকে আল্লাহ বৃদ্ধি করে যেন আকুল্লাহ দিবা ওই সালাকা আল্লাহ দানকে প্রতিপালন করে বাড়াতে থাকে এটা সুসফল বাংলা দুনিয়াতে উপায় আখেরাতে তো আছে তার জন্য মানুষের অর্থ সম্পদ উপার্জনের পেছনে বড় উদ্দেশ্য সুখ শান্তির সাথে জীবনকে অতিবাহিত করে কিন্তু যারা হারাম উপার্জন করে তাদের জীবনে সুখ থাকে না শান্তি থাকে না উদ্বেগ উৎকণ্ঠের মধ্যে এরা সবসময় জর্জরিত থাকে আর হালাল কামাই সামান্য কিন্তু আল্লাহ এমন পরিমাণ থাকেন যে ব্যক্তির পুরো জীবন থেকেই সুখের সাথে প্রেরণার সাথে সুকুনের সাথে স্থিরতার সাথে খুশির সাথে বা হাতের সাথে অতিবাহিত করে এরপরে সুরাই রহমান হযরত ওসমান আলাইহিস সালাম একজন প্রাপ্য মানুষ ছিলেন আল্লাহ পাকের নেক বান্দা ছিলেন তাওহীদের অনুসারী ছিলেন এবং আপনার মসজিদে একে একজন প্রজ্ঞাবান ব্যক্তি রূপে স্বীকার করতো তো আল্লাহ বলছেন তোমরা তাকে প্রজ্ঞাবান ব্যক্তি বলো আদর্শ পুরুষ বলো এই লোকটাও তাওহীদকে তাওহীদের বিশ্বাসী তোমরা কেন শিরকে লিপ্ত যাকে তোমরা আদর্শ পুরুষ মনে করছো অথচ তিনি তো তাওহীদের বিশ্বাসী তিনি তার সন্তানকে তাওহীদের নির্দেশ দিয়েছে তাওহীদের উপর থাকো শিরক থেকে বেঁচে থাকো ওলামাত আমিনা লোকমান হিকমা লোকমান ইসলাম প্রায় এখানে 10টি নসিহত করেছে সন্তান এক নম্বর হলো না তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরক করো না ইন্না শিরকা লাযুলমুন আযীম শিরক তো মহা অন্যায় কাজেই শিরকের ধারে কাছেও যেন এক নম্বর নিবিদা নসিহত লোকমান ইসলাম তার সন্তানকে করেছে এভাবে 10টি নসিহত সামনে আসবে তাকওয়া অর্জনের জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে আল্লাহকে ভয় করা এই সমস্ত নসিহত দুনিয়াতে অহংকার না করা বিনয় সাথে থাকা এই সমস্ত নসিহত করেছেন এরপরে সামনে সূরা হামিম সাজদা সেখানে দোয়া তাহাজ্জুদ আদায় করেন কাদের ফজিলত প্রদান করেছেন কি আল্লাহ পাক এর জন্য কি রেখেছেন তারা নিজেরাও জানে কল্পনা কি পুরুষরা আল্লাহ তাহাজ্জুদ আদায় করার জন্য রেখে দিয়েছেন এরপর সামনে সূরা আহকাম ওখানে খন্দকের যুদ্ধের কথা আসছে এরপরে পলক ক্ষুদ্র গ্রহণ করা সম্পর্কিত বিধান যে পলক ক্ষুদ্রকে নিজের নিজের পুত্র পাওয়া যাবে না
তার সব বাবাকে তার থেকে সম্বন্ধ করে তাকে পরিচিত করে তুলতে হবে। নিজের সন্তান তাকে নিজের সন্তানদের আপন সন্তানের মতো সন্তান মনে করা যাবে। এরপরে আল্লাহ সর্বশেষ রাসূলের কারণে মধ্যে আদর্শ আছে কাদের জন্য, একমাত্র যারা আল্লাহ আল্লাহ সাক্ষাৎ পেতে চায়, যারা আখেরাতে সফল হতে চায়, যারা দুনিয়াতে আল্লাহর জিকির বেশি করে, এই তিন বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তারা নবীদের জীবন থেকে বেশি উপকৃত হতে পারে। আর না হয় রাসূলের জীবন তো সমস্ত মানুষের জন্যই আদর্শ মডেল, কিন্তু এই তিন বৈশিষ্ট্যকারী মানুষ বেশি উপকৃত হবে তার জিন্দগি থেকে, তার জিন্দগির সাথে চললে আল্লাহ তাকে সফল করবে। আল্লাহ পাক আমাদেরকে নবী আলাইহিস সালামের জিন্দগি অনুসরণ করে চলার তাওফিক দান করুন। আমরা তা চিন্তা করি, সুপ্রিয় ভাই, তা করি।